এই ভূতু ভূতু, এই গাব্বুটা কোথায় রে? আমার বলটা ওর কাছে আছে, ও তো চোর বাড়ি গিয়ে দেখি ও নেই। উফ, গাব্বু তো এখন আসেনি। আসেনি? উফ, ও কি যে করি। এই তো লজেন্স দাদা আসছে। তোরা এখনো এখানে বসে আছিস? ওদিকে কি অবস্থা জানিস? কেন 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 কি হয়েছে গো লজেন্স দাদা? ফুলপাহাড়ির কোন কলে ঠিক মতন জল আসছে না। কি অবস্থা, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটু জলের জন্য। হ্যাঁ, আমিও তো তাই দেখলাম, ফুলপাহাড়ির একটা কল দিয়েও জল পড়ছে না ঠিক মতো। সে কি গো, তার মানে তো খাওয়ার জলও নেই। হ্যাঁ রে ভূতু, ঠিক তাই। এই চলো তো, চলো তো লজেন্স দাদা, গিয়ে দেখি কি অবস্থা। কি গো, এই কলেও তো জল নেই। আর বলো না, কখন থেকে দাঁড়িয়ে আছি, বাজারের দিকে কলটা দিয়ে সরু সুতোর মতো জল পড়ছে, আর দেখো আমাদের কলটাতে জলই পড়ছে না। চলো না তবে ওইখানেই যাই। যাবে? সেখানে দাঁড়াবার জায়গা আছে নাকি? দেখো না গিয়ে কত বড় লাইন পড়েছে। অপচয় গো, অপচয়। আচ্ছা লজেন্স দাদা, অপচয় মানে কি গো? জল নষ্ট করা। ও রসগোল্লা দই, দশখানা আম, ভুবন মিত্তির জেঠুর বাগানের আম। তোকে ভুবন মিত্তির জেঠু আম দিয়েছেন? তুই বলছিস কি রে গাব্বু? গিফটে ভুবন যেহেতু আমাকে আম দেবে ভাবলি কি করে? আমি গাছে উঠে পেরে এনেছি। আর তোকে যদি দেখতে পেত, লাঠি দিয়ে কয়েক ঘা দিত? বাগানের ভেতর আমি যাইনি, পাঁচিলে উঠে যেই কথা পেলাম নিয়ে দৌ। একটা কথা শোন, আম এনেছিস খা ভালো কথা, কিন্তু হাত ধুবি একদম কম জল দিয়ে, জল নষ্ট করা একদম যাবে না। ঠিক ঠিক, জল একদম নষ্ট করা যাবে না গাব্বু। তোরা নষ্ট না করলে কি হবে? ওইদিকে ভুবন জেতুর বাগানে গিয়ে দেখ না। কি দেখবো রে গাব্বু? জলের বন্যা। বলছিস কি রে? ঠিকই বলছি, ভুবন জেতু তো গাছে জল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। এ বাবা, আর এদিকে দেখ, জলের জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়েই আছে। ছি, কি অন্যায়, এটা একদম ঠিক না। জলের এমন অপচয় বন্ধ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। আজ ফুলপাহাড়ি গ্রাম বড় একটা সমস্যার মুখোমুখি হয়েছে, এই সমস্যার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ কাকা, ভয়ঙ্কর জলের সমস্যা, কোথাও জল পাওয়া যাচ্ছে না। আপনি বলুন আমাদের কি করা উচিত? হ্যাঁ, সবার আগে জলের অপচয় বন্ধ করতে হবে। জল নেওয়া হয়ে গেলে অবশ্যই সবাই কল বন্ধ করে দেবেন। রাস্তার কল থেকে তো সারাদিনই জল পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এটা বন্ধ করতেই হবে। এই লজেন্স, লজেন্স এদিকে আয়। আমি ফুলপাহাড়ি গ্রামে ছোটদের উপর দায়িত্ব দিচ্ছি, ওরাই আমাদের বলবে যে কোন কোন কল থেকে জল পড়ে যাচ্ছে। ওদের কথার উপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে তো? হ্যাঁ বই দাদু, তোমার কোনো চিন্তা নেই, আমরা সব বন্ধুরা মিলে তোমাকে খবর এনে দেব। দেখ দারোয়ান কাকু দাঁড়িয়ে আছে, আমাকে একবার যদি দেখে না ঠ্যাঙাবে ধরে। কেউ কোনো কিছু ঠ্যাঙাবে না, চল আমি তো আছি। হাই, তোরা আবার এসেছিস আমাকে জ্বালাতে? না না, জ্বালাতে না, জ্বালাতে না, আমরা একটু ভুবন জেঠুর বাগানে ঢুকবো, বাগানটা একটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, কি সুন্দর বাগান, কি সুন্দর হাওয়া। এই কতবার দেখবি, সব আম তো পেড়ে খেয়ে নিয়েছিস, এবার কি হাওয়া খেতে এসেছিস? আমায় বোকা বানানো, ভাগ এখান থেকে, ভাগ। প্লিজ 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 দারোয়ান কাকু, প্লিজ একবার যেতে দাও আমাদের। যেতে না দিলে কিন্তু ভূত। কে আমাকে ভূতের ভয় দেখাস? না,
তোমাকে ভূতের ভয় দেখাচ্ছি না, অন্য ভয় দেখাবো এবার। আই আই আই, কে বললো? কে 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 বললো? কে বললো? এই ভূত ভূত নয় তো দারোয়ান কাকু? এই দেখো, ভূতের নাম করতে করতে ভূত এসে গেছে। এই রাম 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 রাম, এই 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 সব কি বলছিস তোরা? পাপ করলে ভূত আসে। আই আই, আমি কি পাপ করেছি? এই আমাদের মতন বাচ্চাদের ঢুকতে দিচ্ছ না। এই না 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 না, ঢুকতে দেবো, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। তাহলে গেটটা খোলো, গেটটা খোলো। এই 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 এই, তোরা দাঁড়া, আমি যাব আর আসবো, বাবুকে জিজ্ঞেস করে আসছি। এই আবার হয়েছে এক জ্বালা, ঢুকতে দিলে বাবু আর ঢুকতে না দিলে বউ, কি যে করি আমি। বাগানে ঢুকে লন্ডভন্ড কাণ্ড বাঁধাবে। ঠিক আছে বাবু। তোর জবাব নেই ভুতু। এই আছো আছো, বাবু আসতে বলেছে, কিন্তু হ্যাঁ উৎপাত করবে না একদম, বলে দিলাম। হ্যাঁ দেখো না আমরা কি করি। এই এই, আবার আবার কে বললো? আবার কে বললো? ভূত বোধহয়। চল। ওই দেখ পুতু, বলেছিলাম না। ও ভুবন জেঠু, আর কত জল দেবে, এবার তো বন্ধ করো। ও বাবা, সব গাছগুলো তো একেবারে ভিজে চুপসে গেছে গো। না না, আরো জল দিতে হবে, তোরা কি বুঝবি? জেঠু জল খরচ কম করো, তুমি কাল দেখলে না কেউ খাবার জল পাচ্ছে না। আমার বাগান, আমার যত ইচ্ছে আমি আমার গাছে তত জল দেব, আমি কি অন্যের জল খরচ করছি নাকি? রাজেশ দাদা, এবার মনে হয় ম্যাজিক করার সময় এসেছে। ঠিক বলেছিস ভুতু, ভুবন জেঠু এমন ভাবে জল খরচা করছে না, একমাত্র তুই পারিস সেটা বন্ধ করতে। ভুবন জেঠু মনে রেখো, মাটির নিচের জল সবার, এর উপরে আমাদের সকলেরই সমান অধিকার। কি তোরা এসেছিস আমাকে অধিকার শেখাতে? তাই বুঝি, এবার তাহলে দেখো, পুশ 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 লেমন জুস, পাইপ পাইপ, তুমি জলের বোতলে ব্যাং বার করো তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, একি পাইপ দিয়ে ব্যাং বেরোচ্ছে কেন রে? ভুবন জেঠু কলটা বন্ধ করো, মাটির নিচের ব্যাংগুলো কল দিয়ে বের হচ্ছে তো। না করবো না করবো না, আমার গাছে আমি জল দেবই, তাতে তোদের কি? তাই বুঝি, ব্যাং বন্ধুরা তোমরা এবার ভুবন জেঠুর ঘাড়ে চাপো তো, প্লিজ প্লিজ প্লিজ। কি জেঠু আর জল নষ্ট করবে? না রে না, আর করবো না আর করবো না। গাছে অল্প জল দেবে তো? হ্যাঁ রে হ্যাঁ রে বাবা হ্যাঁ। জল নষ্ট করতে নেই, বুঝে শুনে জল খরচ করতে হয়, বুঝেছ ভুবন মিত্তির জেঠু? আমি গেলাম রে, আমি আর জল নষ্ট করব না, আর জল নষ্ট করব না রে, আর জল নষ্ট করব না। সত্যি রে, জলের সমস্যাটা যে এত বড় হয়ে উঠবে ভাবাই যায়নি। আসলে কাউকেই তো আর জল এখানে পয়সা দিয়ে কিনতে হয় না, তাই জল যে কত দামি সেটা আর বুঝি না। জলের আরেক নাম জীবন, আম পড়েছি।
আমি দেখবো তো। গদাই জেঠুর কাণ্ড দেখেছিস? লোকে জল খেতে পারছে না আর উনি। গদাই জেঠুর ট্যাঙ্কে এত জল উঠছে কি করে বলতো? টিউবওয়েলগুলো থেকে তো জল পড়ছে না। পাম্পের সাহায্যে, কৃত্রিম উপায়ে মাটির অনেক নিচ থেকে জল উঠছে। আর আমাদের ফুলপাহাড়ির নলকূপগুলো তো এত গভীর নয়। ঠিক বলেছো লদেশ দাদা। চল গদাই জেঠুকে আমরা গিয়ে বলি ব্যাপারটা। না রে, এইভাবে প্রত্যেককে আলাদা করে বললে চলবে না। তাহলে আমাদের অন্য একটা উপায় বার করতে হবে। কি উপায় রে ভূতু? শোনো সকলে, দারুণ আইডিয়া ভূতু। তাহলে আমরা আগামীকাল থেকে এই কাজে লেগে পড়ব। আগামীকাল না, আজ থেকেই। এই জায়গাটা ভালো করে লাগে, এই জায়গাটা। গাপু আঠাগুলো ঠিক করে মার। তোরা সত্যি খুব ভালো কাজ করেছিস, তোদের জন্য আমার খুব গর্ব হয়েছে রে। কিন্তু কাঁঠাল কাকা, আমরা একটা ব্যাপার কিছুতেই সলভ করতে পারছি না। কি ব্যাপার রে স্যারকে? বর্তমানে যে জলের সমস্যা দেখা দিয়েছে আমাদের ফুলবাড়িতে, তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ঠিক, এ স্যারকে ঠিক বলছে, আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না। আসলে কি হয়েছে জানিস? এই ফুলবাড়ির মাটির নিচে জলের স্তর অনেকটা নেমে গেছে। মানে? মানে তো খুবই সোজা রে, জল খরচ করতে করতে আমাদের ফুলবাড়ির মাটির নিচে যে জল সঞ্চিত ছিল সেই জল শেষ হইতে একদম অনেক নিচে চলে গেছে। সেখানে নলকূপের পাইপগুলো ওই জলের নাগাল পাচ্ছে না, তাই জল উঠছে না। বুঝেছি কাঁঠাল কাকা। আমরা যেমন স্ট্র দিয়ে টেনে টেনে কোল্ড ড্রিঙ্কস খাই, যখন কোল্ড ড্রিঙ্কস বোতলের একেবারে নিচে চলে যায় আর স্ট্র সেই কোল্ড ড্রিঙ্কস এর নাগাল পায় না, তখন তো আমরা স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস টেনে তুলতে পারি না। একদম তাই। তাহলে এখন উপায় কি? তাই আমি আর বই দাদু মিলে একটা উপায় ঠিক করেছি বটে, তবে সে বড় কঠিন। তুমি বলো কাঁঠাল কাকা, আমরা ফুল পাহাড়ির জন্য সব কঠিন কাজ করতে পারবো। সে তো আমি জানি, তবে এই কাজটা খুবই কঠিন ও শ্রমসাধ্য। তুমি একবার বলেই দেখো না। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি একটা গভীর কুয়ো খুঁড়তে পারতাম। ও, এ আবার কি এমন কঠিন কাজ? কিন্তু কুয়োতেও তো এখন জল পাওয়া যাচ্ছে না। তাই তো বলছি, একটা গভীর কুয়ো খুঁড়তে হবে যতক্ষণ না মাটির নিচে জল পাওয়া যাচ্ছে। চেষ্টা তো করে দেখা যেতে পারে। চেষ্টা তো করেছিলাম রে, গ্রামের ছেলেগুলো কেউ তেমন রাজি হচ্ছে না, আমরা তো বুড়ো হয়ে গেছি। কোদাল দিয়ে মাটি কিন্তু খোঁড়া বাচ্চাদের কাজ নয়, তার থেকে বরং দেখ বড় বড়দের, যারা এখানে বড়রা আছে না, তাদের রাজি করাতে পারিস কিনা। ঠিক আছে কাঁঠাল কাকা, তুমি চিন্তা করো না। আর শোন, আমি আজ দুপুরে এই শহরে যাচ্ছি, সরকারি দপ্তরকে আমাদের সমস্যাটার কথাটা জানাই, দেখি কোনো সুরাহা হয় কিনা। ঠিক আছে কাঁঠাল কাকা, তুমি ওই দিকটা দেখো, আমরা বরং এদিকটা দেখছি। এটাই মনে হচ্ছে ঠিকঠাক জায়গা, এখানেই আমরা কুয়ো খুঁড়বো। ভুতুরে, আমরা কি পারবো? আমি তো কোদাল তুলতেই
করতেই পারবো না। কি ভারী! আর যদিও বা পারি, তবে আমরা এই কয়েকজন মিলে কতদিন ধরে কুয়ো তৈরি করবো বলতো? মাটির কত নিচে জল আছে সেটা তো আমরা কেউই জানি না। এসআরকে কিন্তু কথাটা ভুল বলছে না ভুতু? শোনো, আমিও যে সেটা চিন্তা করছি না তা কিন্তু নয়। তবে কাজটা আমরা করবো কেমন করে? আমাদের শক্তি না থাকতে পারে, বুদ্ধি তো আছে। মানে? দেখো আমার খেল, হ্যামলিনের বাঁশিওয়ালার বাঁশিটা আমার এখন দরকার। ফুস 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 লেভিং চুস বাঁশি, তুমি তাড়াতাড়ি চলে আসো তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু। এক্ষুনি কাজে লেগে পড়ো। এবার ভুতু, মাটির ওই গভীর থেকে তো জল তুলবার ব্যবস্থা করতে হবে। এতটা যখন করতে পেরেছি, এইটুকু করতে পারবো নিশ্চয়ই। ফুস 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 লেভিং চুস। এরপর থেকে আমরা যদি জলের অপচয় বন্ধ করি, হিসেব করে জল খরচ করি, তাতেই আমরা ওদের এই পরিশ্রমের আর উপকারের সঠিক মর্যাদা দিতে পারবো, কি তাই তো? ঠিক ঠিক, আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক ঠিক, সবাই বুঝতে পেরেছি। ঠিক ঠিক, জল কত দামি আমরা সবাই বুঝতে পেরেছি। আমরা আর জলের অপচয় করব না, অন্যদেরকে জল অপচয় করতে দেব না। ইয়ে!
তোমরাও কিন্তু মনে রেখো, জল অপচয় কখনোই নয়। কি মনে থাকবে তো? দেখ, কালকে লজেন্স দাদার জন্মদিন, তাই বাড়িতে বসে হয়তো ভালো ভালো খাবার খাচ্ছে। আর তার উপর দিদাজা ভালো পায়েস বানায় না, কি বলবো। তুই থাম তো গাব্বু, সবাই কি তোর মতো নাকি যে জন্মদিনের সাত দিন আগে থেকে জন্মদিনের খাবার খাওয়া শুরু করবে? এমন একখানা ভাব করছিস নিজে যেন খাবারই খাস না, শুধু গন্ধ শুকে ফেলে দিস। উফ, তোদের নিয়ে আর পারি না বাপু, কথা বলা মানেই ঝগড়া। কি রে ভূতু, কে আবার ঝগড়া করছে? এই তো লরেন্স দাদা এসে গেছে। এত দেরি কেন হলো গো তোমার? আমরা তো ভাবলাম তুমি আর আজ আসবেই না। আরে না না, আসবো না কেন? আসলে দাদু দিদা এসেছে তো, তাই একটু দেরি হয়ে গেল। দাদু দিদা এসেছে মানে তো তোমার খুব মজা, তাই না? আরে শোন শোন, মজা শুধু আমার কেন, মজা তো তোদের সবার। আমাদেরও মজা? কিভাবে? বলছি বলছি, তার আগে বল, তোরা কেউ টুংফুংয়ের নাম শুনেছিস? টুংফুং, সেটা আবার কি? বাজারে কোনো চীনের রেস্তোরাঁ খুলেছে নাকি? চাউমিন, চিলি চিকেন পাওয়া যায়? আরে না না, কোনো দোকান নয়, একজন মানুষের নাম। টুংফুং হলেন একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। তো এর সাথে আমাদের মজার সম্পর্কটা কি হলো শুনি। সম্পর্ক তো আছেই, সেই টুংফুং এর সাথে আমার দাদুর খুব ভালো আলাপ আছে, আর তাই দাদুর অনুরোধে উনি কাল আমাদের বাড়িতে ম্যাজিক দেখাতে আসবেন। তোরাও কাল সন্ধে 6:30 মধ্যে আমাদের বাড়িতে চলে আসবি কিন্তু। তাহলে তো কাল খুব মজা হবে। দূর তোরা যাস, আমি যাব না। ভূতুর ম্যাজিক দেখার পর আমার আর কাউর ম্যাজিক দেখতে ভালো লাগবে না। ভূতু সবার থেকে ভালো ম্যাজিক করে। উমা, তা কেন? আমি তো এমনি এমনি ম্যাজিক করি, লোকজনকেও বিপদে পড়লে তাদের বাঁচানোর জন্যে। আর টুংফুং তো ম্যাজিক দেখায় বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে। আমার তো এরকম ম্যাজিক দেখতে খুব ভালো লাগে। আর তাছাড়া না দেখলে তুই বুঝবি কি করে, টুংফুং বেশি ভালো ম্যাজিক দেখায় না আমাদের ভূতও বেশি ভালো ম্যাজিক দেখায়? আমার দরকারই নেই, আমি জানি যে আমাদের ভূতুই পৃথিবীর সবার চেয়ে ভালো ম্যাজিশিয়ান। আমি যাব না, তোরা যা। এ বাবা, সবাই মিলে না গেলে কি আনন্দ হবে নাকি? আসবে আসবে, গাব্বু আসবে, ম্যাজিক দেখতে না হোক দিদার হাতের পায়েস খেতে তো নিশ্চয়ই আসবে। কি রে গাব্বু, আসবি না? পায়েস আর তার সাথে লুচি, ছোলার ডাল, মাংস আর মিষ্টিও থাকবে। কাল তোদের আমাদের বাড়িতে নেমন্তন্ন। তাহলে তো আমি সবার আগে পৌঁছে যাব। এই তো এইখানে দেখ, টুংফুং জাদুকর নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। অলৌকিক মানে কি গো লজেন্স দাদা? অলৌকিক মানে হলো যাকে সাধারণ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না, মানে আশ্চর্য ক্ষমতা। তা বিকেলবেলায় খেলাধুলো ছেড়ে তোমরা এই খবরের কাগজের মধ্যে মুখ ডুবিয়ে কি এত পড়ছো শুনি? ওই যে বিখ্যাত ম্যাজিশিয়ান টুংফুং আছেন না, তার একটা ইন্টারভিউ বেরিয়েছে, সেটাই পড়ছি। ও, সেই টুংফুং জান নাকি অলৌকিক ক্ষমতা আছে? তুমি জানো তার কথা? আচ্ছা বই দাদু, সত্যি কি তার অলৌকিক ক্ষমতা আছে? শোনো, এসব অলৌকিক ক্ষমতা ঠমতা কিচ্ছু নয়, ম্যাজিক হলো বিজ্ঞান, মনোযোগ আর প্র্যাকটিস, এই দুটো জিনিস দিয়ে বিজ্ঞানের কৌশলকে যে ভালোভাবে করতে পারবে সেই ভালো ম্যাজিশিয়ান হতে পারবে। রানী, কি সুন্দর হয়েছে রে তাসের ঘরটা, লজেন্স দাদা পেলে যা খুশি হবে না? কিন্তু হাওয়া দিলে ভেঙে পড়বে না? আরে না না, এইটা তো আঠা দিয়ে লাগানো। রানী দেখা দেখা,
ব্যাপারটা তো দারুণ হয়েছে রে। এইটা ভুতুর বুদ্ধি রে, তাই না রে রানি? তোরা সবাই মিলে উপহার দিচ্ছিস লজেন্স দাদাকে, আমি কি বা দেবো, তাই বুদ্ধিটাই দিলাম। তা তোরা দুজন কি উপহার দিলি? আমি তো বই কিনলাম, লজেন্স দাদা বই পড়তে ভালোবাসে তো তাই। আর আমি নারকেল নাড়ু এনেছি, মা বানিয়ে দিয়েছে। ও আস্তে আস্তে নিজে কটা খেলি শুনি। মোটেই না, আমি একটাও খাইনি, আমি আমারটা আগেই আলাদা করে রেখেছি। কি বর্জ্য বয়, ম্যাজিক দেখবে না তুমি? দেখবো কাকু, আমার বন্ধুরাও দেখবে, তাই তো অপেক্ষা করছি। নো 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 লজেন্স নো কাকু, ওনলি টুংফুং ম্যাজিশিয়ান টুংফুং। হ্যাপি বার্থডে। তাহলে বুদ্রে বয় ওরাই তোমার ফ্রেন্ডস? হ্যাঁ টুংফু। ও হলো রানি, ও হলো গাব্বু, আর ও হলো এস আর কে। আর তো কেউ নেই? আপনি কি আরো কাউকে দেখতে পাচ্ছেন? কেন তুমি পাচ্ছ না? আরে আমি তোমার কথা বলছিলাম, তুমি তো নিজের নামটা বললে না। ও তাই বলো, ম্যাজিক কখন হবে? ম্যাজিক ওই তো হচ্ছে, ওই দিকে দেখো। আমার কথাটা শুনতে পাচ্ছি? খাবার দেওয়া হয়ে গেছে, সবাই খেতে এসো। সত্যি টুংফুং, আমি ভাবতেই পারিনি যে তুমি এত ভালো ম্যাজিক দেখাও। আমাকে এই তাসের ম্যাজিকটা শেখাবে টুংফুং? শেখানো গেলে নিশ্চয়ই শেখাতাম গাব্বু, কিন্তু এই যে শেখানোর জিনিস নয়, এটা হলো সুপার পাওয়ার, আশ্চর্য ক্ষমতা। যার আছে তার আছে, যার নেই তার নেই। ম্যাজিক তো ম্যাজিক হয়, শেখালেই শেখা যায়, শেখাবে না তাই বলো? না গাব্বু, সব ম্যাজিক শেখালেই শেখা যায় না। আমরা কিন্তু খুব একটা ছোট নই টুংফুং, আমরা জানি ম্যাজিক হলো বিজ্ঞানের কৌশল। ম্যাজিকে আসলে কোনো মন্ত্রতন্ত্র কাজে লাগে না, সবই প্র্যাকটিস এন্ড ট্রিক্স। তোমার কথাটা খুব একটা ভুল নয় লজেন্স, তবে সেটা সাধারণ ম্যাজিকের ক্ষেত্রে খাটে। এই টুংফুং যে ম্যাজিক দেখায় সেগুলো হলো সবই তার আশ্চর্য ক্ষমতা, এতে কোনো হাতের কারসাজি নেই। বিজ্ঞান দিয়ে সব ম্যাজিককে ব্যাখ্যা করা যায় না, কিছু ম্যাজিক বিজ্ঞানের ধরা ছোঁয়ার বাইরে হয়। আর আমার কাছে ম্যাজিক মানে আশ্চর্য ক্ষমতা, স্পেশাল পাওয়ার। না টুংফুং, আমি এটা মানতে পারলাম না। লজেন্স দাদা, তুমি এসব অঙ্ক বিজ্ঞান নিয়ে পরে ভেবো, আর দেরি করলে কিন্তু একটা মিষ্টিও পাবে না।
আমি তোমায় ঠিক প্রমাণ করে দেব লজেন্স, যে আমার ম্যাজিক বিজ্ঞানের থেকে অনেক ঊর্ধ্বে। এসো টুংফুং, ভেতরে এসো। এটা তোমার। এটা কি টুংফুং? এটা হলো তোমার বার্থডে গিফট। আমি তো এবার চলে যাব, তাই তোমাকে বাই বলতে এসেছি। থ্যাংক ইউ। তুমি আজকেই চলে যাবে? দুদিন থাকতে পারতে। না লজেন্স, এদেশে আমার সব শো শেষ হয়ে গেছে, আর চার দিন পরে আমার ফ্লাইট আছে দেশে ফেরার। তোমরা ভালো থেকো, আমি আসি। যা, টুংফুং চলে গেল। আমি ভাবলাম ওর কাছ থেকে একটু ম্যাজিক শিখবো। ওই বাক্সে কি আছে গো লজেন্স দাদা? কাল রাতে যাওয়ার আগে টুংফুং এটা আমাকে দিয়ে গেছে। আজকে সকালে বাক্সটা তো আমি খুলে অবাক, তাই তোদের দেখানোর জন্য আমি নিয়ে এলাম। দেখাও দেখাও। ও মা, এটা তো পুরো টুংফুং এর মতোই দেখতে, মনে হচ্ছে ছোট্ট টুংফুং। পুতুল নয়, দেখে মনে হচ্ছে একেবারে আসল টুংফুং। হ্যাঁ, তুমি ভয় পেলে? তুমি নাকি বড় হয়ে গেছো। টুংফুং, এটা তো টুংফুং এর গলা। তুমি কে? তুমি কে বলো বলো? ধুর, তা আবার হয় নাকি? পুতুল কখনো কথা বলে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছো। না রে, ভুল নয়। একই সাথে মানুষ ভুল দেখবে, ভুল শুনবে, তা আবার হয় নাকি? আমি ঠিকই দেখেছি রে। আচ্ছা, ওটাতে ব্যাটারি লাগানো নেই তো লজেন্স দাদা? না রে স্যারকে, আমারও এই কথাটাই মনে হয়েছিল, তাই সকালবেলা উঠেই আমি ভালো করে দেখেছি। বাবা, আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না, ভূত নয় তো? বিকেলে তো পুকুর পাড়ে আসছিসই, তখন ওটা নিয়ে কথা হবে, দেখি ভূতু কি বলে। হ্যাঁ, সেই ভালো। লজেন্স, আমি একটু বেরোচ্ছি বাবা, সন্ধ্যের আগেই ফিরে আসবো। কোথায় যাচ্ছ মা? আর বলিস না, তোর বাবার কাছে ফোন এসেছিল, টুংফুং ফুলপাহাড়ির হাসপাতালে ভর্তি। ফুলপাহাড়ি স্টেশনে ওকে কাল রাতে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন লোক, গা জ্বরে পুড়ে যাচ্ছে। ও মা, সে কি গো? তাই ওকে একবার দেখে আসতে যাচ্ছি রে। টুংফুং অসুস্থ কাল রাতে? কাল রাতে তো ওর পুতুলটা অমন ভাবে দেখি তো। এ কি, পুতুলটা এভাবে পড়ে আছে কেন? ও, হাওয়ায় পড়ে গেছে বোধহয়, তুলে রাখি। উফ, কি গরম, মনে হচ্ছে যেন পুতুলটারই জ্বর হয়েছে। এসব কি হচ্ছে? কেমন যেন সব অদ্ভুত মনে হচ্ছে, পুতুলটার গা এত গরম হলো কিভাবে? কি বলছোটা কি গো লজেন্স দাদা? টুংফুঙের জ্বর, আমার পুতুলটারও গা গরম। সত্যি খুব অদ্ভুত, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। লজেন্স দাদা, একবার চলো তো আমরা সবাই মিলে হাসপাতালে টুংফুংকে গিয়ে দেখে আসি। টুংফুং কি আমাদের কিছু বলবে? দেখলি না আগের দিন আমাকে কেমন ম্যাজিক না শিখিয়েই চলে গেল। তোমাদের সামনে কিছু না বলুক, তোমরা বেরিয়ে যাওয়ার পরেও তো একা একা কিছু করতে পারে, আমি না হয় ভেতরে গিয়ে দেখব। সেটাই ভালো হবে। একটু আগে তো তোমার মা এসেছিলেন, তোমরা আবার কষ্ট করে এলে কেন? তুমি কেমন আছো? মাথায়
অসহ্য ব্যথা। থাক, আপনি বেশি কথা বলবেন না, বিশ্রাম করুন, আমরা এখন আসি। তোমার এই বন্ধুটাকে নিয়ে যাবে না? তার মানে? এই যে, এই বন্ধু, তুমি তো সেদিন ওর নামটাই বলনি আমাকে। তুমি ভূতুকে দেখতে পাচ্ছ, কিন্তু ভূতুকে তো কেউ দেখতে পায় না, তাই তো? কিন্তু টুংফুং দেখতে পায়, কারণ টুংফুং এর কাছে আশ্চর্য ক্ষমতা আছে। তা তোমার পুতুল কি বলছে লজেন্স? টুংফুং, পুতুলটা অবিকল তোমার গলায় কথা বলছে, এমনকি আজ আমি ওর গায়ে জ্বরও দেখেছি। এর মানে কি টুংফুং? কেন, ম্যাজিক, তোমার ভাষায় হাতের কারসাজি? কখনো না, শুধুমাত্র হাতের কারসাজি দিয়ে এসব করা কোনো সময় সম্ভব না। ঠিক তাই, আমি এটাই তোমার বন্ধু লজেন্সকে বোঝানোর চেষ্টা করছিলাম। টুংফুর কাছে ম্যাজিক মানে সুপার পাওয়ার। আমার ম্যাজিক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, আর সেটা বোঝাতেই আমি আমার মনের শক্তি দিয়ে পুতুলটার সাথে সংযোগ স্থাপন করেছি। আর সেই জন্যই পুতুলটা মাঝে মাঝে টুংফুং হয়ে উঠেছে। একদম ঠিক। তবে কি জানো তো, এত মানসিক শক্তি কাজে লাগালে শরীরের ওপর খুব চাপ পড়ে, আর তাই আমি এত অসুস্থ হয়ে পড়েছি। এ মা, তুমি তাহলে জেনে শুনে এমন কেন করলে? কি করব, তোমার বন্ধু কিছুতেই বিশ্বাস করছিল না যে ম্যাজিক মানে আশ্চর্য ক্ষমতা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি টুংফু, আমি তোমার কথা বিশ্বাস করছি, কিন্তু তুমি আর এমন কখনো করো না, কেমন? হ্যাঁ টুংফু, তোমার শরীর খারাপ হলে আমাদের খুব খারাপ লাগে। বেশ বেশ বেশ, আমি আর এরকম করব না। দেখো লজেন্স, ওই পুতুলটা আর কথা বলবে না, অনেক দেরি হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাও। যাও বাবা পুতুল, এখন এই টেবিলে চুপটি করে দাঁড়িয়ে থাকো, আর রাতে দুষ্টুমি করো না কিন্তু। লজেন্স, হেল্প মি লজেন্স। কি হলো, কি হলো? টুংফুং না? হেল্প মি লজেন্স। এ কি রক্ত? হেল্প মি লজেন্স। কি হয়েছে তোমার টুংফুং, তুমি কোথায় আছো? পুরনো কারখানায়। পুরনো কারখানায়? সেটা কোথায় বলো। মনে হচ্ছে টুংফুং কোনো বড় বিপদে পড়েছে, আমাকে এক্ষুনি গাব্বু আর এসআরকে নিয়ে ভূতুর কাছে যেতে হবে। কি বলছোটা কি তুমি লজেন্স দাদা, ঠোঁটের কোণায় রক্ত। হ্যাঁ রে ভূতু, ভালো করে কথাও বলতে পারছে না, এমনিতেই শরীর খারাপ, তার উপর না জানি কি হয়েছে। চলো তাড়াতাড়ি সবাই। কোথায় যাচ্ছিস? এখন সময় নেই, যেতে যেতে বলবো। এত রাতে তোমার ঘুম নষ্ট করার জন্য সরি গাড়ি বন্ধু, কিন্তু টুংফুং এর যে বড্ড বিপদ, তুমি আমাদের ওর কাছে নিয়ে চলো না, প্লিজ 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 প্লিজ। সবাই উঠে পড়ো। গাড়িতে তো উঠলাম, এবার যাবো কোথায়? আমরা তো জায়গাটা চিনি না। বাদিকে গাড়ি ঘোরাও। আরে ভূতু, পুরনো কারখানা তো এখানেই তিন চারটে আছে। যেটা হাসপাতালের সব থেকে কাছেই সেখানেই নিয়ে চলো, অসুস্থ লোকেদের নিয়ে বেশি দূর যাওয়া সম্ভব নয়। ঠিক বলেছিস ভূতু, হাসপাতালের ঠিক উল্টো দিকেই তো একটা পুরনো কারখানা আছে। শোন, আমরা বেশি কিছু চাই না, তুই শুধু ওই লজেন্সের বাবার আর গদাই লস্করের নম্বর আর পাসওয়ার্ড বলে দে, তাহলেই তোকে ছেড়ে দেব। কিছুতেই না, আমি আমার আশ্চর্য ক্ষমতা কোনো খারাপ কাজে ব্যবহার করব না। 100 বার করবি, 1000 বার করবি।
কেড়ে তোরা চল ফটো কেন থেকে। লজেন্স দাদা, তুমি টুংফুং এর দড়ি খোলো, আমি ওদের শায়েস্তা করে আসছি। এই খুলবি না, খুলবি না। টুংফুং, এবার তুমি আমার ম্যাজিক দেখো, হুশ পুশ পুশ লেমন জুস। তুমি ঠিক আছো তো টুংফুং? আমি একদম ঠিক আছি। অবশ্য তোমরা ঠিক সময়ে না পৌঁছলে খুব বিপদ হয়ে যেত। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। না টুংফুং, এটা তো আমাদের কর্তব্য। কত বিপদের মধ্যে পড়েও তুমি তোমার স্পেশাল পাওয়ারকে ভুল কাজে লাগাওনি। এটাই তো করা উচিত। ভগবান তো স্পেশাল পাওয়ার দেয় মানুষের উপকার করার জন্য। একদম ঠিক। আর যারা মানুষের উপকার করতে গিয়ে বিপদে পড়ে, আর তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্যে আমরা পাঁচজন সবসময় রেডি। কি ঠিক বললাম তো ছোট্ট বন্ধুরা?